প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে বাড়ছে চাপ। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট প্রাণহানি 73 জন, সবশেষ একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড 836 জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ কমলের রিপোর্ট। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাভাবিক ধারণ ক্ষমতা ছাড়িয়ে ডেঙ্গু ওয়ার্ডে এখন রোগী দ্বিগুণ। হাসপাতাল কর্তৃপক্ষের তাই মেঝে আর বারান্দায় বেড বসিয়ে দিতে হচ্ছে সেবা। শিশুসহ 400-এরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন সেখানে। বেশিরভাগেরই অবস্থা জটিল। প্যাথোলজিতে ভিড় বেশি হওয়ায় অনেকেই পরীক্ষা করাচ্ছেন বাইরের বেসরকারি হাসপাতালে। জ্বরটা কম কিন্তু ওই প্লাটিনেরা ওঠানামা করে। যদি অনেক বেশি চাপ হয়ে যায় তাহলে টেস্টটা বাইরে দিচ্ছি তাড়াতাড়ি পাওয়ার জন্য, আর না হলে এখানে করাই। সিরিয়াল ছিল অনেক বেশি, এত সিরিয়ালে জায়গা জায়গা দাঁড়ানো সম্ভব না। ব্লাড নিলেই তবে এটাকে প্রসেসিং করতে হয়। এখন যারা করবে এরা 300 থেকে 350 পরীক্ষা করবে, তো ন্যাচারালি তো 300 রোগীকে আপনি একটা লাইনে দাঁড়াতে হবে। এখন অনেকেই লাইনে যেতে চান না, অনেকে মনে করেন হ্যাসেল, এক্ষেত্রে তো আমি অসহায়। সমস্ত ডাক্তারদেরকে আজকে থেকে কালকে সকাল থেকে এটা কার্যকর হবে, সেন্ট্রাল রাস্টারে চলে আসবে, তারা প্রত্যেকেই বাইরে রোটেশনে ডেঙ্গু ওয়ার্ড সহ তাদের নিজস্ব দায়িত্ব পালন করবে। ঢাকার বাইরের পরিস্থিতিও খারাপ হচ্ছে দিন দিন। চট্টগ্রাম জেলা ও মহানগরী মিলিয়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন 111 জন। এই বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে 13 জনের। ওষুধ ছিটিয়ে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। জনগণের সচেতনতা ছাড়া ডেঙ্গুকে কন্ট্রোলে আনা খুবই দুঃসাধ্য। রাজশাহীতেও দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রংপুর মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন 13 জন রোগী। আমরা সতর্ক আছি, আর যদি পেশেন্ট যদি বেড়ে যায়, বর্তমানে তো আমাদের ওই ওয়ার্ডে আমি 16টা বেড আমি এখন একেবারে প্রিপেয়ার আছে, ওই ওয়ার্ডে বেড আরও বাড়িয়ে 30টা পর্যন্ত করা যাবে। এদিকে 13 দিন বন্ধ থাকার পর আজ খুলেছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে শিশুদের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা। বাসায় যতটা পারিস সতর্কতার সাথে চলার চেষ্টা করি, কিন্তু স্কুলে আসলে তো আমাদের তখন আর কিছু করা থাকে না। ভয়ও পাচ্ছি, আমি চিন্তা করতেছি আমার বাচ্চাকে সামনে থেকে আর স্কুল দিব না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে যে 5 দফা নির্দেশনা দেওয়া হয়েছে তা মানা হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সব প্রতিষ্ঠান এই নির্দেশনা মেনে চলেছে তার প্রমাণ পাওয়া যায়নি। মহাখালীর একটি স্কুলে গিয়ে ফুলের টবের জমা পানিতে মিলল এডিস মশার লার্ভা। বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, যার কারণে দেখা গেছে টপটা পরিষ্কার করছে কালকে, আজকে করলো, কালকে আবার দেখা গেলো যে রাত্রে বৃষ্টি হয়েছে, এরকম হয় আর কি। তারপর আমরা অধিকতর সতর্ক থাকবো এবং সচেতন আছি যে দেখা যাক কী হয়। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।